হ্যালো ফ্রেন্ডস, এখন গ্রীষ্মকাল এবং সূর্য অস্ত যেতে চলেছে, কারণটা বিকেলবেলা। আর আমরা এই সময় সব থেকে বেশি যে জিনিসটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে লস্যি। তো আজ আমরা বানাবো মশালা লস্যি। আর তার জন্য আমাদের যা যা জিনিসগুলো লাগছে তার মধ্যে হলো দই, পুদিনা পাতা, লঙ্কা আর ধনে পাতা। আমি আমার আন্দাজ মতো অল্প নিয়েছি, যেহেতু আমি একজনের জন্য বানাবো। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, যতটা দরকার সেই আন্দাজ মতো। এর জন্য যা যা করতে হবে সেগুলি হলো, প্রথমে আমাদেরকে নিতে হবে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, টক দই, সাদা নুন আন্দাজ মতো, জিরেটাকে তাওয়ার মধ্যে শুকনো লঙ্কার সাথে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ইউজ করছি। যেহেতু লঙ্কা আছে তাই আমি কম ইউজ করছি, কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কা ইউজ করেছি আর আমি একজনের জন্য বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন। নাও দ্য পেস্ট ইজ রেডি। এবার আমরা এই পেস্টটা গ্লাসে ঢেলে নেব। এরপর আমরা এখানে আরো কিছুটা জল অ্যাড করব। তো এটা হচ্ছে ঠান্ডা জল, ওই পেস্টারই ধোয়া অংশ। আর এরপরে আমি আরো কিছুটা নর্মাল জল ইউজ করব। এবার আমি নর্মাল জলটা ইউজ করছি গ্লাসটা ভর্তি হওয়া অবধি। এখানে ঠান্ডা আর নর্মাল জলের একটা সুন্দর কম্বাইন তৈরি করেছি, যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায় আর শরবতের একটা চিল ভাব যেন ওর মধ্যে থাকে। এবং আমি এর মধ্যে বিট নুন অ্যাড করবো, যেহেতু আমি পেস্টটা বানানোর আগে অ্যাড করিনি। আপনারা চাইলে পুরোটা নর্মাল জল ইউজ করে ওর মধ্যে আইস ইউজ করতে পারেন। দিস ইজ দ্য ড্রিঙ্কস লুক লাইক। এবার এটা গার্নিশ করার জন্য আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যে মশলাটা আমি পেস্ট বানানোর জন্য ইউজ করেছিলাম। এবং ধনিয়া পুদিনার ফিল আনার জন্য ওর মধ্যে ফ্রেশ লিভস ইউজ করব, মিন্ট আর কোরিয়েন্ডারের। নাও দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মিন্ট কোরিয়েন্ডার মশালা লস্যি।